सर्वशेष लाइव शिक्षामंत्री डॉक्टर दीपुमणि बोलेछेन जे शिक्षार्थीदेर रोल नम्बर पद्धति आर थाकबे ना। तो एकोन प्रश्न हलो तादेर जोन्नो कि तैरी करा हबे, ए विषय तुम्हारा अनेके होयतो जानो ना। तो शिक्षामंत्री रोल नम्बर उठिए माने उठानोर पर बोलेछेन जे तादेर जोन्नो एकटि इउनिक आईडी तैरी करा हबे। तो इउनिक आईडीटा आसले कि इउनिक आईडीटा होच्छे एकजन छेले अथवा मेयर क्षेत्र जखन तारा जन्मग्रहण करे, जन्मग्रहण करार पोरे तादेर जे एकटा जन्म सनद तैरी करा हय एटा किन्तु तोमरा प्रत्येकेई जानो। ठीक एरकमटाई एकजन शिक्षार्थी जखन स्कूले भर्ती हबे तखनई तार एकटा इउनिक आईडी देया हबे, अर्थात जे आईडीटार माध्यमे शिक्षार्थीर परिचय पावा जाबे। जेमनटा एखन बर्तमाने रोल नम्बरेर माध्यमे परिचय पावा जाय जे उमुक छात्रटार बा उमुक छात्रीटार रोल नम्बरटा अनुजाई ताके माने आईडेंटिफाई करा जाए, ठीक तेमनी ओई समय यूनिक आईडिर माध्यमे ताके शनाक्त करा होबे। तो एखन आरेकटा विषय बला होच्छे जे जेहेतु रोल नम्बर उठिए दिच्छे, उठिए नतून भावे यूनिक आईडी देया होबे, एखन एई यूनिक आईडिर उपकारिताटा कि এই বিষয়ে শিক্ষামন্ত্রী আসলে কি বলেছেন, আর এই ইউনিক আইডি কবে থেকে চালু হতে পারে, সেটা কি হাই স্কুলে দেওয়া হবে নাকি প্রাইমারিতে দেওয়া হবে, এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই তোমরা শিক্ষামন্ত্রীর লাইভটি আবারও শুনতে হবে। চলো শিক্ষামন্ত্রীর লাইভটি আমরা শুনি। রোল নাম্বারের বিষয়টি প্রাইমারিতে হবে কিনা এটি আমার শ্রদ্ধেয় সহকর্মী জাকির হোসেন সাহেব, তিনি আইডি নম্বর দিতে চাইছি, এটা কি আপনারা ওই ধরনের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, আপনি কি কিছু এর মধ্যে যুক্ত করতে চান? কিংবা যদি প্রাথমিকের সচিব মহোদয় যদি যুক্ত থাকেন তিনি যদি বলতে চান এই বিষয়ে কিছু। না আমরা তো ওরা তো আইটি এর আমাদের ওই রকম কিছু নাই। আচ্ছা আমরা আমরা ঠিক আছে দেবার জন্য যে কাজটা করছি সেটা যখন হয়ে যাবে তখন তো প্রত্যেক শিক্ষার্থীর একটা আইডি থাকবে যেটা সে তার পুরো শিক্ষা জীবনেই সে ওই একই আইডি সে ক্যারি করবে, যাতে আমরা আমাদের প্রতিটি শিক্ষার্থীকেই আমরা ট্র্যাক করতেও পারি যে সে আসলে ঝরে পড়ছে কিনা, কি হচ্ছে তার, সে কোন দিকে যাচ্ছে, সেই সব বিষয়গুলো। তো সেটা একটু আমাদের যখন এই পুরো আমাদের এমআইএস সিস্টেমটি ইএমআইএস সেটি যখন পুরোপুরি আমাদের কার্যকর হয়ে যাবে তখন সেটি হবে। তবে আমরা মাধ্যমিকে আমরা এখন চাইছি যে এই এক ধরনের একটা প্রতিযোগিতার চাইতে একটা সহযোগিতার মনোভাবের একটা পরিবেশ ক্লাসে তৈরি করবার জন্য আমরা রোল নম্বরের পরিবর্তে একটা আইডি নম্বর দেবার কথা ভাবছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা শিক্ষামন্ত্রী লাইভটি শুনেছ। এখানে শিক্ষামন্ত্রী বলেছেন প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ইউনিক আইডি তৈরি করা হবে এবং এই ইউনিক আইডির মাধ্যমে ওই শিক্ষার্থীকে যাচাই বাছাই করা হবে, ওই শিক্ষার্থী কি শিক্ষা থেকে ঝরে পড়ে যাচ্ছে কিনা, ওই শিক্ষার্থীর শিক্ষার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা আছে কিনা, এ বিষয়ে আরও বিস্তারিত খুঁটিনাটি পাওয়া যাবে, এরকমটাই শিক্ষামন্ত্রী আশ্বাস দিচ্ছেন। আর এটা বর্তমানে হাই স্কুল লেভেল থেকে শুরু হবে, এটা এখন পর্যন্ত প্রাইমারিতে মানে এই ইউনিক আইডি ব্যবহার করা হবে কিনা এ বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তথ্য পাওয়া যায়নি বা শিক্ষামন্ত্রী কোনো তথ্য বলেননি। তো এই ছিল আসলে রোল নাম্বার থাকবে না থাকবে ইউনিক আইডি এ বিষয়ে তোমাদের জন্য আজকে সর্বশেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।